Assalamualaikum viewers, welcome to my new video. আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো MS Word এর অটো কারেকশন ফিচারস। তো অটো কারেকশন ফিচারসে প্রথমেই আমরা চলে আসি। আমরা যখন কোনো ওয়ার্ড লিখতে যাই তখন সেটি আমরা দেখতে পারি অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যাচ্ছে। আবার অনেক ওয়ার্ড লিখতে গেলে আমরা দেখতে পারি সেটা অটোমেটিক্যালি কারেক্ট হচ্ছে না। তো আজকে আমরা এই নিয়ে ডিটেলস আলোচনা করব। এখানে আমি প্রথমেই লিখলাম টি এইচ ই, বাট আমি বাই মিস্টেক টি ই এইচ লিখে ফেললাম, কিন্তু এখানে আমার টি ই টি এইচ ই লেখার কথা ছিল। তো আমি এখন দেখি এটি কি হয়। যখন আমি ইন্টারফেস করব আপনারা দেখতে পারলেন এটি টি ই এইচ থেকে টি এইচ ই ডি হয়ে গেল, কিন্তু এটি কিভাবে হলো। তারপর আমরা আরেকটি ওয়ার্ড দেখি, এটা তো ঠিক হয়ে গেল অটোমেটিকলি, কিন্তু আমরা আরেকটা ওয়ার্ড দেখি সেটা কি চেঞ্জ হচ্ছে কিনা। আমি এখন এখানে অ্যাডভান্টেজ লিখব। তো আমি এখানে আবারও মিস্টেক করে টি ই জি ই লিখে ফেললাম, বাট এটা কি আসলেই কারেক্ট? এটা তো কারেক্ট না। তো আমরা এবারও এন্টার প্রেস করি, দেখি কি হয়। দেখেন এটি কিন্তু আমাদের কারেক্ট হলো না, এটা আমাদের নিচে রেড মার্ক দেখাচ্ছে। তারপর আমরা আরেকটা জিনিস দেখি, আমরা যদি এখানে ফার্স্ট ব্রেকেট তারপর সি, তারপর যদি আমরা আবার ব্রেকেট ক্লোজ করি তারপর এন্টার প্রেস করি, এটিও কিন্তু আর কোনো চেঞ্জ হলো না। ওকে, তো আমরা এখন দেখি যে আসলে এটা কেন হচ্ছে, আমাদের এই ওয়ার্ডটা চেঞ্জ হলো কিন্তু এই ওয়ার্ডটা কেন চেঞ্জ হলো না। তো তার জন্য আমাদের দেখতে হবে ফাইল থেকে অপশনস, অপশনসে যাওয়ার পর আমরা যাব প্রুফিং। প্রুফিংয়ে আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অটো কারেকশন অপশন। আমাদের এই যে ওয়ার্ডগুলো এগুলো চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হলো না, এগুলো সব এখানে সেট করা থাকে। এখানে যা যা সেট করা আছে ওই অনুযায়ী সব কাজগুলো হয়। তো এখান থেকে আমরা আমাদের দরকারি ওয়ার্ডগুলোকে সেট করে রাখতে পারবো। তো আমরা দেখি এখান থেকে আমরা অটো কারেকশন অপশনে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে এখানে আপনার, আমি আবার লিখি টি ই এইচ, এই যে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে টি ই এইচ, এটা লিখলে সাথে সাথে এটা কিসে রিপ্লেস হয়ে যাবে, টি এইচ ইতে রিপ্লেস হয়ে যাবে। তারপর আপনারা আবার দেখেন টি ই এইচ ওয়াই যদি আপনারা লেখেন তাহলে টি ই টি এইচ ই ওয়াই এগুলোতে রিপ্লেস হয়ে যাবে। এরকমভাবে আগে থেকে এগুলো সেট করা ছিল, তাই আমি এখানে যখনই টি ই এইচ লিখলাম তখনই আমার এটা চেঞ্জ হয়ে গেল। তারপরে আমরা দেখেন আমি যদি এখন আবার এই যে একটু ওয়েট দেখাচ্ছি আপনাদেরকে, অ্যাডভান্টেজ লিখি তারপরে দেখেন এটা কি হচ্ছে। এখানে দেখেন যখনই আমি এখানে অ্যাডভান্টেজ লিখলাম সেটা কিন্তু কোনো কিছু দিয়ে রিপ্লেস হওয়ার কোনো অপশন এখানে দেখাচ্ছে না। ওকে, তো আমরা চাইলে এটা সেট করে দিতে পারি। কি করে এটা সেট করে দেব আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি আবার এটা লিখলাম, লিখার পর রিপ্লেস উইথ, আমি দেখেন এখানে আমি রাইট যেটা সেটা লিখে দিচ্ছি। ওকে, আমি এবার লিখে দিলাম, লিখে দেওয়ার পর আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। ওকে, আমার এটি অ্যাড হয়ে গেল। ওকে, তারপর আমি আবার চলে আসলাম এখানে। সাপোজ এইবার দেখেন আমি যদি এখানে আবার লিখি অ্যাডভান্টেজ, তারপর আমি এন্টার প্রেস করলাম, এটা কিন্তু এবার কারেক্ট হয়ে গেল। সো এইরকমভাবেই আমরা হচ্ছে সবগুলো ওয়ার্ডকে আমাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারি। আমাদের পছন্দ মতো অনেক ওয়ার্ড, যেই ওয়ার্ডগুলো নিয়ে আমরা সবসময় কাজ করি সেই ওয়ার্ডগুলোকে আমরা
ওইখানে সেট করে নিতে পারি, আর আগে থেকে সেট করা থাকলে তো সেটি থাকবেই। আর এখান থেকেও যখন রেড মার্ক দেখাচ্ছে, আমি যদি আমার মাউস এই ওয়ার্ডটির উপরে আমার মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলেও আপনারা এখান থেকে অনেকগুলো ওয়ার্ড সাজেস্ট পেয়ে যাবেন। এইখানে কিন্তু রাইট ওয়ার্ডটিও লেখা আছে। ওকে, আমরা এইভাবে আমাদের ওয়ার্ডগুলোকে কারেক্ট করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।